আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে 70 বছরে সবচেয়ে আর্থিক সংকটের মুখোমুখি সৌদি আরব, সৌদি থেকে দেশে ফেরার ঝুঁকিতে 10 লাখ বাংলাদেশি শ্রমিক, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। বিশ্বজুড়ে চলছে করোনার মৃত্যু মিছিল, সংক্রমণ ঠেকাতে লকডাউনের পথে হাঁটছে বহু দেশ, গাড়ি ঘোড়া চলছে না, ব্যবসা কার্যক্রম সব কিছুতে বেহাল অর্থনীতির অবস্থা। এহান পরিস্থিতিতে প্রবল ধাক্কা খেয়েছে সৌদি আরব। তেল নির্ভর দেশটির রপ্তানিতে বিস্তর প্রভাব ফেলেছে কোভিড-19। যে দেশগুলো সৌদি অপরিশোধিত তেলের দিকে তাকিয়ে থাকত, এবার তারাই এরকম তেলের অর্ডার বাতিল করেছে। এই অবস্থায় বিশাল বিশাল কন্টেনার জাহাজ পড়ে রয়েছে অপরিশোধিত তেল। বরাদ বাতিল হয় বন্দরে বন্দরে আটকা রয়েছে তেলবাহী জাহাজগুলো, ফলে আপাতত নতুন করে তেলের উৎপাদনও বন্ধ, একই সঙ্গে বন্ধ বিদেশি মুদ্রা আসার পথ। সব মিলে করোনায় হামলায় গেল বছরে একদম তেলের অর্থনীতি রবরব অবস্থা। এহেন সংকটে প্রথম দিকে ব্যয় সংকোচন বাড়িয়ে সরকারি খরচ কমিয়ে ও তেল উৎপাদন বন্ধ রেখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিল যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তবে তাতেও মিটছে না এই সংকট, ফলে এবার রিয়েল এস্টেট বিক্রি করে সরকারি পরিকাঠামো বাঁচানোর চিন্তাভাবনা করছে ধনকুবের সৌদি রাজপরিবার। বিগত প্রায় 7 দশকে এই প্রথম বেনজির আর্থিক সংকটের মুখোমুখি হল সৌদি আরব। তেল নির্ভর অর্থনীতি ও সাম্রাজ্য টিকিয়ে রাখতে বিগত 2 মাসে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে ফের তেলের বিপুল চাহিদা হবে, এমনটা মনে করার কোনো কারণই খুঁজে পাচ্ছে না অর্থনীতিবিদরা। আর এদিকে সৌদি আরব থেকে দেশে ফেরার ঝুঁকিতে রয়েছে 10 লাখ প্রবাসী শ্রমিক। সৌদি আরবে আমাদের প্রায় 10 লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিক দেশে ফেরার অপেক্ষায় রয়েছে। এছাড়াও কুয়েত, কাতার, ইরাক, বাহরাইন সহ উপসাগরীয় কিছু দেশ থেকে অবৈধ শ্রমিকদেরকে ফিরিয়ে দিতে হবে। এরই মধ্যে ওইসব দেশ অবৈধ শ্রমিকদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। এই বিপুল সংখ্যক প্রবাসী শ্রমিকদের দেশে ফিরলে শ্রমবাজারে বড় ধরনের ধাক্কা খাবে বলে মনে করছে অভিবাসন বিশেষজ্ঞরা। বিশ্বব্যাপী করোনা মহামারীর মধ্যে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ অবৈধ বাংলাদেশি শ্রমিকদের ফেরত পাঠাতে শুরু করেছে। এরই মধ্যে অবৈধ শ্রমিকদের সাধারণ ক্ষমা ঘোষণা করে তালিকা করতে বলেছে দূতাবাসগুলোকে। বেশ আতঙ্কের মধ্যে রয়েছে সৌদি প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা। দেশটিতে প্রায় 10 লাখের কাছাকাছি অবৈধ শ্রমিক রয়েছে। শ্রমিকরা জানান, দীর্ঘদিন অবৈধ থাকায় তাদের হাতে কোনো সঞ্চয় নেই। এই অবস্থায় বাড়ি ভাড়া সহ অন্যান্য জরুরি সেবার মূল্য পরিশোধ করা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তারা। শ্রমবাজার বিশ্লেষকরা বলছেন, এত সংখ্যা প্রবাসী শ্রমিক দেশে ফিরলে রেমিটেন্স কমার পাশাপাশি শ্রমবাজার কমে আসবে, তাই এখন থেকে অবৈধ শ্রমিকদের বৈধ করে কাজের সুযোগ দিতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর জোর দেন তারা। অবৈধ শ্রমিকদের দেশে ফেরানোর চাপ থাকলেও আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। তবে যাদের ফিরে আনতে হবে সেসব শ্রমিকদেরকে ধাপে ধাপে দেশে আনার কথাও জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সঙ্গে শেয়ার করে সবাইকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশে প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।